যেদিন কেন্দ্রীয় দল এসেছিল সেদিন মাথায় অ্যাপ্রন হাতে গ্লাভস পরেছিল। কেন্দ্রীয় দল পালিয়ে গেছে দয়াকারে ভাব, গো সরকার চলছে, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিলিমিলি চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনারা গিয়ে বলুন অবিলম্বে 17 থেকে 22 মার্চ পর্যন্ত অডিট রিপোর্ট জমা দিতে। 90% টাকা পেয়ে গেছেন, ফুটিয়েও দিয়েছেন। জিএসটির ট্যাগ রিপোর্ট যে দুটো রাজ্য দেয়নি, মাননীয় নির্মলা সীতারামন বলেছেন কেরালা আর পশ্চিমবঙ্গ, জিএসটি ট্যাগ অডিট রিপোর্ট দেয়নি একটাও। জিএসটি 17 সালে চালু হয়েছে, দুটো স্টেট ট্যাগ রিপোর্ট দেয়নি, সেটা হচ্ছে কেরালা আর পশ্চিমবঙ্গ। তবুও জিএসটি যা ডিমান্ড তার 90% রিলিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, 90% রিলিজ করেছেন, আর বাকি 10% বলেছেন ট্যাগ রিপোর্ট সাবমিট করে দিলে অডিট রিপোর্ট দিয়ে দেবে। শুধু পশ্চিমবঙ্গ কেরালা নয়, আসামে 2021-22 সালের ট্যাগ রিপোর্ট জমা হয়নি, তারও 10% কেন্দ্রীয় সরকার একটা নীতিতে চলে। ফুলতুলিতে 100 জন মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে বাচ্চা। মিড ডে মিলের টাকা থেকে যদি বাঁকুড়া পুরুলিয়া নামলে মিড ডে মিলের টাকা থেকে যদি রামপুরহাটে বগডুইতে বিতরণ হয় তাহলে তো এগুলো হবেই। যেদিন কেন্দ্রীয় দল এসেছিল সেদিন মাথায় অ্যাপ্রন হাতে গ্লাভস পরেছিল, কেন্দ্রীয় দল পালিয়ে গেছে দয়াকারে ভাব, গো সরকার চলছে, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিলিমিলি খেলছে, আর মুখ্যমন্ত্রী সবাই স্কুলের ছাত্রছাত্রীদের ডেকে এনে কেন্দ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক বিষোদ্গার করছেন, যাদের ভোটার লিস্টে নাম উঠেনি। আমি হাউসে যা বলেছি ওটাই লিখুন, আপনাকে আলাদা করে বলবো। আপনি হাউসে যেটা বলেছেন অন বিহাফ অফ বিজেপি ওইটাই ভালো করে লিখুন। গণভোট পড়বি।